কিভাবে আমি জামা পরিধান করব গুগলে সার্চ করে, কিভাবে আমি কথা বলবো ইউটিউবে সার্চ করে বিভিন্ন বিশ্বের বক্তাদের লেকচার শুনতে চাই, কিভাবে আমি আমার স্ত্রীর সাথে বিহেভ করব, কিভাবে আমি আমার পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক প্রত্যেকটা জীবনে আমি কিভাবে চলব, এই বিষয়টি নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, তোমাদের জন্য আমি একটি উত্তম নমুনা দিয়েছি, স্যাম্পল দিয়েছি, যে স্যাম্পলটা হলো আমার দয়াল নবী। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে যারা বড় বড় গাড়ির ফ্যাক্টরির মালিক কিংবা বড় বড় ফোন কোম্পানির মালিক, ধরুন আইফোন যখন প্রথম বিশ্বে লঞ্চ হবে তখন একটা স্যাম্পল দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ওই স্যাম্পলটা এমন ভাবে বানানো হয়েছে, স্যাম্পল যখন বানানো হয় সেটা সব দিক থেকে পূর্ণাঙ্গ করেই ওই স্যাম্পলটা দেওয়া হয়, ঠিক কিনা কথা বলেন? অনেকগুলো মোট 5টা গুণাবলী একটা স্যাম্পলের মধ্যে থাকে, একটা গাড়ি বলুন, একটা জামা বলুন, একটা ফোন বলুন, একটা ঘড়ি বলুন, আমাদের লাইফে যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবগুলোর একটা না একটা স্যাম্পল থাকে। ওই স্যাম্পলের মধ্যে আমি 5টা জিনিস খুঁজে পাই। এক নম্বর, ফার্স্ট ওয়ান, সেটাকে সব দিক থেকে পূর্ণাঙ্গ করে তৈরি করা হয়, কথা বলেন ঠিক কিনা? সেকেন্ড ওয়ান, সেটাকে বাহ্যিক ধুলাবালি, ওই স্যাম্পলকে অন্যান্য বাহ্যিক ধুলাবালি, ময়লা আবর্জনা, কোন ধরনের দাগ মুক্ত যেন থাকে সেই ব্যবস্থা করা হয়, ঠিক কিনা কথা বলে? তিন নম্বর, সেটা গোপন রাখা হয় না, সেটাকে ওপেন করে দেয়া হয় পৃথিবীর সামনে, সবাই যেন সেই স্যাম্পলটা দেখে, সামর্থ্য অনুযায়ী সবাই যেন সেটা গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? চার নম্বর, সেটার প্রশংসা করলে, খুব খেয়াল করুন, যে স্যাম্পলটা আপনি দিলেন ওই স্যাম্পলের প্রশংসা যখন কেউ করে ওই প্রস্তুতকারক কোম্পানির মালিক খুশি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? পাঁচ নম্বর, ওই স্যাম্পল থেকে কোনো দোষ যদি বের করে নিশ্চয়ই নিশ্চয়ই স্যাম্পলের মালিক নাখোশ হয়ে যায়, ঠিক কিনা? এই পাঁচটা জিনিস আমি পেলাম, তা আমি চিন্তা করলাম, আমার আল্লাহ বলছেন, সমস্ত মুফাসসিরিন বলছেন একটা কথা, গোটা কায়নাতের সামনে হাউ টু কন্টিনিউ ইউর লাইফ সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, আপনি ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি কিভাবে এক কদম সামনে দেবে, টোটাল স্যাম্পল আমার আল্লাহ আমাদের সামনে 63 বছরের জিন্দগি আমার নবী দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার নবীর 63 বছর জিন্দগি অ্যানালাইসিস করলে দেখা যায় একজন শিশু কিভাবে মায়ের দুধ খাবে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোটবেলায় আমার নবীর শিশুকাল দেখেন, আমার নবী ডান বাম দুই দুধ থেকে পান করেন নাই, দুধ মাহালি মাসাদিয়া, আমার নবী পান করেছেন একটা দুধ যাতে করে তার আরেক দুধ ভাই আরেকটা দুধ থেকে এসে মায়ের পান করতে পারে, সেখানেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ আরবি, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্টবেলায় তিনি হিলফুল ফুজুল করেছেন, আজকে যেভাবে এই মায়ের আব্দুল্লাহ বাপের বাড়ি শিশু কিশোর সঙ্গ দেখে মনে পড়ে যায় আমার নবীর বয়স যখন মাত্র 14, তখন আমার নবী এলাকার এই যুবকদেরকে নিয়ে সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল, সত্যের শপথ, ন্যায়ের শপথ, উন্নয়নের শপথ, যে সংগঠনের নাম ছিল উন্নয়নের শপথ, কথা বলেন ঠিক কিনা? কেন করেছিলেন? গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য,
কেন করেছিলেন? যেই ঘরে অসহায় বাবা টাকার অভাবে একটা মেয়েকে বিয়ে দিতে পারছে না, আমার দয়াল নবী ওনার সকল সাঙ্গ পাঙ্গ সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে সবার কাছ থেকে অর্থ টাকা কালেকশন করে ওই গরিবকে সহযোগিতা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হারবুল ফিজার যুদ্ধ হয়েছিল আরব দেশে, দুর্ভিক্ষ চলে এসেছিল, মাত্র 14 বছরের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভিক্ষে কবলিত প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খাবার সাপ্লাই দিয়েছিলেন। আরো জোরে, শুধু তাই নয়, আমার নবীর যৌবনকাল দেখেন, আমার নবী সর্বপ্রথম শাদি করেছেন একজন বিধবাকে। আরো জোরে, আমার নবী বিধবাকে শাদি করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে কোন যুবক যখন বিয়ে করবে, আমি ওই দিনও বলেছি ওই প্রোগ্রামে, ওই পেতনাউলিয়ার প্রোগ্রামে, কোন যুবক যখন বিয়ে করবে সে তার সিলেক্ট করা স্ত্রী সম্পদ দেখবে না, তার চেহারা সৌন্দর্য দেখবে না, সে দেখবে তার দিন, সে কত আল্লাহওয়ালা, সে কত নবী প্রেমী, সে কতটুকু নামাজি, সেটা দেখবে। সেটাই শিক্ষা দিয়েছেন আমার নবী। আমার নবী দেখেছেন সৈয়দা তাইয়বা তাহেরা জাহেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিধবা ছিলেন, জান্নাতি রমণীদের সর্দারিনী, যার পেট থেকে দুনিয়ায় আগমন করেছে, যিনি এমন একজন মহীয়সী নারী ছিলেন যিনি ইসলামের জন্য সর্বপ্রথম জান মাল উৎসর্গ করে দিয়েছিলেন, নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যিনি আমার নবীর জন্য 5,500 ফুট উপরে উঠে খাবার নিয়ে যেতেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দেখিয়ে দিয়েছেন জগৎকে যে কিভাবে উসওয়ায়ে হাসানা কত প্রকার ও কি কি। আমার নবী দেখিয়ে দিয়েছেন আমার দয়াল নবীর সামনে মসজিদ আন-নববীর মধ্যে একজন ব্যক্তি ইহুদি প্রস্রাব করে দিয়েছিল, আমার নবী তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আমার নবী এভাবে করে 63 বছরের জিন্দেগিতে আগা গোড়া আমার নবীর গোটা জীবন যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন, দেখবেন এমন একটা স্যাম্পল আমার আল্লাহ জাতির জন্য, গোটা বিশ্বের জন্য, মানব জাতির জন্য দিয়ে দিয়েছেন। নিশ্চয় নিশ্চয় ওই স্যাম্পলের প্রশংসা করলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? ওটার বিরোধিতা করলে নারাজ হয়ে যাবে কে? আরো জোরে বলেন কে? ওটাকে সম্পূর্ণ পরিপূর্ণতা দিয়ে প্রেরণ করেছেন কে? আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমি একটি হাদিস আপনাদের সামনে পড়তে চাই।